গাইস গাইস আমি আমার ফিলিংসটা জাস্ট বলে বোঝাতে পারবো না, জাস্ট মানে ভালো লাগছে। তাহলে কি বাবা দুপুরে স্নানটা এখানে করে যাবো? হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ইউসি সিনথিয়া ব্লগস। আর তোমরা আজকে দেখতে চলেছো একটা মজাদার ব্লগ, কারণ এই ভিডিওটাতে আমি এবং আমার বাবা গেছিলাম শো করতে কোচবিহারে, এবং সেখান থেকে একটা দারুণ জায়গায় গেছিলাম, যেহেতু আমার দুদিনের ব্যাক টু ব্যাক শো ছিল এবং মাঝখানে দুটো দিন আমার গ্যাপ ছিল। ওখান থেকে আমরা গেলাম বক্সা জয়ন্তী বলে একটা পাহাড়ে। আমি পাহাড় এলাকা ভীষণ 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 পছন্দ করি, আর ওর কাছাকাছিই ছিল বক্সা জয়ন্তী পাহাড়। তো চলো দেখে নাও আজকে আমরা কত সুন্দর জায়গায় গেছিলাম। তো আমরা ওখান থেকে টিকিট বুক করিয়ে ঢুকে পড়লাম বক্সা টাইগার রিজার্ভের ভেতরে, এবং এর ভেতরে ঘন জঙ্গল ছিল এবং জঙ্গলটা শেষ করেই পাহাড়। দারুণ 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 এনজয় করছি। দেখো গাইস গাইস আমি আমার ফিলিংসটা জাস্ট বলে বোঝাতে পারবো না, জাস্ট জাস্ট ভিউটা দেখো গাইস। ও মাই গড, এখানে জল আছে। সত্যি বলছি প্রায় লকডাউনের পরে 2 বছর পর আমি এত দূরে কোথাও শো করতে গেলাম এবং এরকমভাবে ঘুরতে পেরেছি। আমি স্বপ্ন দেখছি না তো গাইস, আমি আমি এখনও বিশ্বাস করতে পারছি না সিরিয়াসলি আমি পাহাড়ের সামনে আছি। আমার মনটা না একটা আলাদা রকমের একটা অনুভূতি হয় আমি যখনই মানে পাহাড়ের সামনে আসি। আমার প্রত্যেকবার আমি নতুন করে মানে পাহাড়ের প্রেমে পড়ে যাই। এত এত ভালো লাগছে, এত সুন্দর একটা ভিউ। লাস্টে আমার শরীর খারাপ লাগছিলো, মনটাও খারাপ লাগছিলো, মাকে মিস করছিলাম, বাট এখন এত সুন্দর ভিউটা দেখেছি না মনটা জাস্ট খুলে গেল, একদম একদম হাওয়া হাওয়াই হয়ে গেছে, দারুণ। এই যে আমরা প্রচুর ছবি তুলে নিয়েছি, প্রচুর বলবো না মানে সবে সবে শুরু হয়েছে এখন ছবি তোলা ভিডিও করা। এবার আমরা যাচ্ছি, সুন্দর ওয়েদার, রোদ্দুর আছে, খুব ঝলমলে রোদ, আর সামনে একদম বালি পাথর, বালি না এটা হচ্ছে সাদা বালি না বাবা, সাদা বালি একদম। আর ওই যে রয়েছে ওখানে বল, আমরা যাচ্ছি কাছেই। কি সুন্দর জলের আওয়াজ আসছে, ও ধরো বাবা, হাত ভিজে গেছে, আচ্ছা মুছে নাও। দারুণ লাগছে এখান থেকে ভিউটা। আচ্ছা হুকুম করে দিয়েছে আমাকে জলে হাত দেবে, ছবিটা তুলবি তুই। হেভি ফিলিং কি হচ্ছে একটু বলো। সত্যি তাই, ঠান্ডা খুব মানে ভালো লাগছে। তাহলে কি বাবা দুপুরে স্নানটা এখানে করে যাবো? দাঁড়াও ছবি তুলে দিই। কি লাগছে না বাবাকে হিরোর মতো? ছবিগুলো কেমন তুলেছি গাইস কমেন্টে জানিও। এত সুন্দর আওয়াজটা না মানে মনটা একদম পুরো শান্তি করে দেবে, তোমার মনে যতই কষ্ট থাকুক যতই দুঃখ থাকুক অন্যরকম হয়ে যাবে। বসে ভাবি নিরালায়, আগে তো জানি না গো বন্দের পিড়িতে জ্বালা, বসে ভাবি নিরালায়, আগে তো জানি না গো বন্দের পিড়িতে জ্বালা।
যদি কেউ এখানে বলে যে তুমি এখানটাই থেকে যাও, সিরিয়াসলি আমি এখানেই থেকে যাব। এত সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ, ভীষণ ভালো লাগছে। আমি এখানে এসে মনটা খুবই খারাপ লাগছিলো, খুব 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 খারাপ লাগছিলো। কালকে রাতে শো, মানে আমাদের শোটা দারুণ হয়েছে, বাট স্টিল আমি ভীষণ মন খারাপ লাগছিলো। মানে মাকে মিস করছি, বাড়ির সবাইকে মিস করছি, একা বাবার সাথে, এবং এতগুলো দিন বাইরে রয়েছি, এতগুলো দিন থাকি না, আমরা কী করি, শো করে চলে যাই। বাট এখানে আমার যেহেতু দুটো শো আছে, সো আমাকে থেকে যেতে হয়েছে, বাট মনটা এত খারাপ লাগছিলো। এখানে এসে সিরিয়াসলি আমি জাস্ট গলে গেছি, মানে এত ভালো লাগছে। আমি জাস্ট আমার ফিলিংসটা তোমাদের সাথে শেয়ার, মানে এইভাবে শেয়ার করছি, কারণ আর আর কিছু বলে বোঝাতে পারবো না, আমি মুখে বলে হয়তো বোঝাতে পারছি না, বাট ভীষণ ভালো লাগছে। সত্যি বলছি, আমি ভীষণ পাহাড় ভালোবাসি। আমি জানি না আমার মতো এরকম পাগল কে কে কজন আছো, কিন্তু আমি সিরিয়াসলি আমি মানে ভীষণ ভীষণ ভালো লাগছে। আমি এখানেই থেকে যাবো, বাড়ি যাব না। গাইস দারুণ ঘুরলাম, দারুণ মজা করলাম। বাবা তুমি কিছু বলো, তোমার কেমন লাগলো? খুব ভালো লেগেছে, খুব ভালো, সুন্দর জায়গা সত্যি। জলটাও এত সুন্দর, পুরো ফ্রেশ জল। তো আমরা এখন যাচ্ছি গাড়ির দিকে, আর এখানে কুচি কুচি পাথরগুলোর উপরে সত্যি পা রাখা যাচ্ছিলো না, খালি পায়ে আমরা যখন ছিলাম জলের মধ্যে নামলাম, খুব ভালো লাগছিলো। সিরিয়াসলি মানে ভালো শুধু বলবো না, খুব খুব খুবই ভালো লাগছিলো ওয়েদার। সিরিয়াসলি মানে মন ভালো হয়ে যাবে, কিছু কিছু করার নেই, মন একদম ভালো হয়ে যাবে। বাট আমাদের মন ভালো থাকলে তো, মানে মন খারাপ থাকলে তো সবসময় আমরা এদিকে আসতে পারবো না। তাই আমি এখান থেকে বেশ কয়েকটা ফটো ভিডিও বানিয়ে রেখেছি, এগুলোই স্মৃতি থাকবে। যদি আবার কখনো এদিকে আসে তো আসবো, তো অবশ্যই আসবো। খেলু খেলু করবা, তুমি খেলু খেলু করবা? ও খেলু খেলু করবা, খেলু খেলু। ওরে বাবা, যে আলো করে দিচ্ছি বাবা। ই আমি কুচকুচাকে নিয়ে যাব, ও কুচকুচাকে নিয়ে যা। ও ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। হ্যাঁ, চোখ দুটো কি সুন্দর। ওই যে ভয়, ওরা ভয়ে চলে যায় তো। এসেছে কিন্তু উঠছে না তো। দেখি বা কেমন এসছে।